সরকারের নয় বিএনপির পায়ের নিচেই মাটি নেই উন্নয়নের সমালোচনার জবাব বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি নির্বাচনে অংশ নেয়ার যোগ্য হয়ে উঠতে নারী নেতৃত্বের প্রতি আহ্বান প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর আক্রমণ হত্যা সহিংসতা চালিয়ে জনগণকে ভয় দেখানো চক্রান্ত করছে সরকার অভিযোগ বিএনপির সীমান্তে হত্যা নিয়ে তামাশা চলছে বলেছেন নেতারা ডক্টর ইউনুসের বিচার নিয়ে উদ্বেগ নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে হুঁশিয়ারি স্মার্ট বাংলাদেশ গঠনে বিনিয়োগ নিয়ে বাংলাদেশের পাশে থাকবে চীন জাপান সহ অন্যান্য দেশ জানিয়েছেন দেশগুলোর রাষ্ট্রদূতরা রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে জানিয়েছেন ডিএমপি কমিশনার কারসাজি করে দাম বাড়ানোর চেষ্টায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তারুণ্যের উচ্ছ্বাসে একাকার পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস নাগরিক জীবনে এক ঝলক বাসন্তী হাওয়া সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান এবং বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ বিভিন্ন মন্দির বিদ্যাপীঠে সরস্বতীর আরাধনা করেছেন পুণ্যার্থীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ শরিফ যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা মুসলিম লীগ আর পিপিপির পিছু হটলেন বিলাওয়াল ভুট্টো শেষ ষোলোর লড়াইয়ে কোপেনহেগেনকে হারিয়েছে ম্যান সিটি আর আরবি লাইপজিগের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ